ওয়েলকাম গাইস, ই কমার্স প্রজেক্টের টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়াল বলতাম এমন দেখেছিলাম যে আমাদের এখানে স্লাইডারটা ভেঙে গেছে। ওকে, তো এখানে স্লাইডার ছিল, স্লাইডার ভেঙে গেছে। তো নর্মালি হচ্ছে সব স্লাইডারই সিস্টেম একভাবে তৈরি করে। আমি জাস্ট আমার ই কমার্সের স্লাইডার দেখে দিব, এবং আমরা নর্মালি হচ্ছে এইখানে যে প্রোডাক্টের অপশনটা আছে জাস্ট এটা কপি করে উপরে ইউজ করবো। হ্যাঁ, আমাদের স্লাইডার ইউজ করার দরকার নেই। সো আমি জাস্ট তিনটা স্লাইডার আছে, প্রোডাক্ট স্লাইডার এবং উপরের এই স্লাইডারটা। সো আমি একটা দেখে দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। আমি বাই ডিফল্ট এখানে যে প্রোডাক্ট শো হবে সেগুলো একবার নিচে পাঠাবে। তো মনে রাখবেন যে একটা যে স্লাইডারগুলো আছে, স্লাইডারগুলোকে আপনি ইউজ করবেন, তার জন্য আপনাকে থার্ড পার্টি একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্লিক স্লাইডার রিয়াক্ট। হ্যাঁ, সার্চ করলে পেয়ে যাবেন, এই যে রিয়াক্ট স্লিক ডকুমেন্টেশনে গেলে এখানে পেয়ে যাবেন যে আপনি যে কোনো স্লাইডার এখানে কেউ ইউজ করতে পারেন। রাইট, এই যে দেখেন, ক্লিক করলেই চলে আসবে বা এখানে ক্লিক করলে চলে আসবে, খুবই ইজি। ওকে, সব চাইলে গিটহাবে যেতে পারেন, গিটহাবেগুলো পাবেন, সমস্যা নেই, জাস্ট সিম্পল। এখন কথা হচ্ছে স্লাইডার আমি কোথায় ইউজ করবো। হ্যাঁ, আপনি লক্ষ্য করেন এখানে তিনটা স্লাইডার আছে, তার মানে আমি প্রজেক্টটি ওপেন করি তাহলে দেখবো আমার এই যে ব্যানার ওয়ান, ব্যানার টু, ব্যানার থ্রি আছে। এখন আপনি চাইলে এই ব্যানারগুলোকে একটা কম্পোনেন্ট বানাতে পারেন স্লাইডার নামে, সেই কম্পোনেন্ট এখানে লোড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। সো রিয়াক্ট স্লিক স্লাইডার ইউজ করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে npm install react slick react slick ড্যাশ ড্যাশ সেভ, এই কমান্ডটা আপনার চালাতে হবে। ওকে, চালাতে হবে। সো এটা ইনস্টল হোক, তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, npm install click slick carousel। সো এটা চালিয়ে এটা ইনস্টল করে দিতে হবে। ওকে, সার্ভার এবং এটা রাইট। সো আমি টেস্ট করে ইন্টারফেস করলাম, সো এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে কী করতে হবে, তারপরে বলছে যে আপনি এই স্লিক স্লাইডারটা ইউজ করার জন্য আপনার যে ইন্ডেক্স ফাইল আছে, দ্যাটস মিন পাবলিকের মধ্যে যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আছে আমাদের, সেই ফাইলে আপনি এভাবে ইম্পোর্ট করতে পারেন অথবা সিডিএন ইউজ করতে পারেন। সো আমরা নর্মালি সিডিএন সচরাচর ইউজ করি, তাই আমি এখান থেকে সিডিএনটা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের এখানে পাবলিক ডট এইচটিএমএল ফাইলটা আছে, পাবলিকের মধ্যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আছে, এইখানে রিয়্যাক্টের উপরে বা টাইটেলের নিচে দেন, সমস্যা নেই, পেস্ট করে দিলাম। তার মানে সিডিএনটা দিয়ে দেওয়ার কারণে আমাদের এখানে সাপোর্টেড হয়ে গেল, রাইট। ওকে, তার মানে আপনি রিয়্যাক্ট স্লিক স্লাইডার ইউজ করার জন্য আপনার প্লেগ্রাউন্ড পারফেক্ট। এখন যেটা করতে হবে, আপনি যেই কম্পোনেন্ট ইউজ করেন অবশ্যই ইম্পোর্ট রিয়্যাক্ট, ইম্পোর্ট তো আমরা ইউজ করেই নেই, রিয়্যাক্টটা ইম্পোর্ট করেই নেই, এবং এই স্লিক স্লাইডারটাকে আপনার ইম্পোর্ট করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কম্পোনেন্ট তৈরি করবেন নাকি এইখানে ইউজ করবেন, সেটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি কম্পোনেন্ট ইউজ করেন, আবার বলতেছি আপনি যদি আরেকটা কম্পোনেন্ট তৈরি করেন, সেই কম্পোনেন্ট এখানে ইম্পোর্ট করে দিতে হবে, লোড করে দিতে হবে, যেমন আমরা কম্পোনেন্ট লোড করাই। ওকে, আর যদি না যে আমি এইখানেই করবো, তাহলে আপনি এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি আরেকটা কোম্পানি তৈরি করেন, সেখানে আপনার আরেকটা কোম্পানির উপরে জাস্ট এভাবে লোড করে দিতে হবে, এবং সেই যে কম্পানি থাকবে সেই কম্পানিটা আপনার ইম্পোর্ট করতে হবে। সাপোজ ইম্পোর্ট স্লাইডার ফ্রম ধরেন ড্যাশ ডেজার্ট স্লাইডার। আপনি যখন স্লাইডারটা ইম্পোর্ট করলেন, সেই ইম্পোর্ট করার সাথে সাথে এই স্লাইডারটা আপনি কী করতে হবে, এখানে ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখানে কোড করছি, আমরা ইম্পোর্ট করছি লা। তারপর কী করতে হবে, তারপরে বলছে যে আপনি রিটার্নের উপরে, আচ্ছা রেন্ডার তো আছেই, সো রেন্ডারের ভিতরে জাস্ট একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেন। সো রেন্ডারের ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটার নাম হচ্ছে সেটিংস। ওকে, সো এখন সেটিংস দিতে পারেন বা আপনি যেটা স্লাইডার দিতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। তারপর ডটস ট্রু, ইনফিনিট ট্রু, স্পিড কত স্পিড চলবে, স্লাইড টু শো, মানে একটা একটা করে শো হবে। ওকে, তা সেভ করলাম, ফাইন। এখন কী বাকি, এখন বাকি চাও এই স্লাইডারটা, রাইট। সো আমি স্লাইডার কপি করে নিচ্ছি, যদি আগে কম্পোনেন্ট তৈরি করে নেন তাহলে কম্পোনেন্টটা সেখানে লোড করে দেবেন, আগেই বলে দিচ্ছি বারবার। সো দেখি আমাদের স্লাইডারটা কোথায়, উপরে হবে, এই যে ব্যানার, রাইট। হ্যাঁ, এই যে ব্যানার, সো এই যে আমার একটা ডিম দেখতে পাচ্ছেন। সো আমার এইগুলো তো জাস্ট কপি রুট, মানে কী বলো এটাকে, জাস্ট কপি বেশ হবে ডাইনামিকলি। সো আমরা এক কাজ করি, আপাতত এখানে পেস্ট করে দিচ্ছি, ফাইন। তো আমরা কী করলাম, স্লাইডারটাকে এখানে ইউজড করলাম। এখন আমাদের কথা হচ্ছে আমাদের স্লাইডার কয়টা, আমাদের স্লাইডার তিনটা। সো আমি প্রথম স্লাইডারটা কপি করে নিচ্ছি, মানে কাট করে নিচ্ছি, কাট করে আমি প্রথম যে স্লাইডারটা আছে এখানে পেস্ট করে দিচ্ছি, গ্রেট। আমার প্রথম স্লাইডারটা এখানে সাপোর্ট হয়ে গেল, রাইট।
থিম কনভার্সেশন সেকশনটা সেখানেও কাজ করতে পারে, সেখানে দেখে নেই কারণ কেন, কারণ আমরা ইনিশিয়াল পর্যায়ে শিখে আসছি, সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি দেখাই নেই। ওকে, তাহলে আমি ওখানে কমেন্ট করে রাখছি, এখন আপনারা যা শিখে এলাম এখন আপনি চাইলে ওখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো নাও আমার দুই নম্বর স্লাইডটা আমি এখানে ইউজ করবো এখন, দ্যাটস গ্রেট, যেহেতু স্লাইড তিনটা, সো তিনটে থাকে, সমস্যা নেই, এক্সট্রা কিছু দরকার নেই। এই স্লাইডটা কপি করে নিচ্ছি এবং আমার যে কমেন্টগুলো আছে সেগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, টোটালি ফ্রেশ, এবং আমরা এই ডিপ থেকে যা যা আছে সব বাদ দিয়ে দিচ্ছি, কারণ এত বড় স্লাইড লাগবে না, ছয়টা না, আমাদের অনলি স্লাইড তিনটা। সো নাও এখানে পেস্ট করলাম, দ্যাটস ইট। সো এখন আমি একটু সেভ করে দেখি যে আমাদের কী কী আসে, সব ঠিকঠাক আছে, সেভ করলাম। সো এখন কম্পাইল হবে, কম্পাইল হওয়ার পর পেজে রিলোড হবে, তাহলে বোঝা যাবে যে আমাদের স্লাইড একটা কাজ করলো কি কাজ করলো, যদি রিলোড আসে তাহলে আমরা সলভ করবো, সমস্যা নেই, আর যদি হয়ে যায় তাহলে তো হলো। এখন কম্পাইলিং হচ্ছে, অলরেডি কম্পাইলিং হচ্ছে দেখেন। ওকে, রিলোড চলে আসছে, আচ্ছা কোনটাই করছি, ও শেট, দেখেন স্লাইডার কাজ করছে কিন্তু ভুল করে ফেলছি, দাঁত উপরেরটা হবে, নিচেরটা করে ফেলছি, সরি সরি সরি, এই ব্যানারে হবে, কন্ট্রোল জেড মারতেছি, ভেরি স্যাড, আমি খুবই দুঃখিত ভুলটা করার জন্য, বাট কাজ করতেছে এটা দেখতে পাচ্ছেন আপনারা। ওকে ওকে ফাইন, নাও সেভ করলাম, এক কাজ দুইবার করতে হচ্ছে, দুঃখিত, আমার এটাও স্লাইড হবে না, স্লাইড হবে উপরেরটা, ওকে হ্যাঁ এবার ঠিক আছে। সো আমি আবার একটু কপি করে নিচ্ছি, কপি এবং উপরে পেস্ট করছি কিনা দেখে নিই একটু, সেটিং পেস্ট করা আছে, ইটস ব্যানার রাইট, হোম স্লিক, হ্যাঁ এটা। সো ওই যে সেম জিনিস যেটা বললাম আপনাদেরকে, ওইটে জাস্ট তিনটা রাখবো এবং বাকি সবগুলো ডিলিট করে দিব। সো প্রথম যেটা আছে কাট করে নিলাম, জাস্ট পেস্ট করে দিলাম, গ্রেট। সো নাও আমার দ্বিতীয়টা, আপনি চাইলে যা বললাম যে কম্পোনেন্ট তৈরি করতে পারেন, সেই কম্পোনেন্টটা এখানে লোড করে দিতে পারেন, জাস্ট ইম্পোর্ট করে যেটা করেন, সো এভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন, দ্যাটস ইট, সেভ করলাম। সো এক কাজ দুবার করতে হলো, আবার কম্পাইল হচ্ছে, এবার আশা করি কাজ হয়ে যাবে, এবার কোনো সমস্যা হওয়ার কথা না। ইটস কম্পাইলিং, ডান, কম্পাইলিং ডান, দ্যাটস গ্রেট, দেখেন হয়ে গেছে, ওকে, জাস্ট ইজি, অটোপ্লে হয় কিনা দেখে নিই, মানে অটোমেটিক স্লাইড হবে সেটা হয় কিনা দেখে নিই, না সেটা হয় নাই, তাহলে অটোপ্লে আসে নেবি এখানে, ডকুমেন্টেশন যাই তাহলে পাবো, স্লাইড শো ইনফিনিট টু ডকসে গেলে পেতে পারি, এখানে ডকসে গেলে সবই পাবেন, হ্যাঁ যা যা আছে আপনার সব কিছু পেয়ে যাবেন এখানে। সো এপি এক্সাম্পল, ওকে এক্সাম্পলে গেলে আপনারা পাবেন যে কীভাবে ইউজ করতে হয়, কোনটা আরও কী কী আছে, অটো প্লে মেথড, রাইট, অটো প্লে ট্রু, সো স্পিড দেওয়া লাগবে না, জাস্ট অটো প্লে ট্রু করে দিলাম আমরা, দ্যাটস ইট। সো কমা ইউজ করলাম, না অটো প্লে ট্রু করে দিলাম, এখন আমার স্লাইডটা অটো প্লে হবে, আসলে ইয়া রিয়্যাক্ট জিএস এভাবে কিন্তু কাজ করতে হয় স্লাইডার নিয়ে,
আপনি যখন ভিউজেস ইউজ করবেন ঠিক সেইভাবে আবার আপনাকে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে হবে স্লাইডারের জন্য। সো এই জিনিসটা শিখে রাখলে দেখা যায় আপনাদের থিম কনভার্ট করতে সুবিধা হবে এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনার খুব ইজি হতে হবে। দেখেন এখন স্লাইডারটা খুব সুন্দরভাবে চলতেছে, রাইট? সো আশা করি বুঝতে পারছেন। আরেকটা কথা, আমি আগেই বলেছি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো না। আর এখানে আরেকটা কথা, যদি আপনি এই প্রোডাক্ট শো করাতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন মাল্টিপল আইটেম আছে, এগুলো সিম্পল স্লাইডার, মাল্টিপল আইটেম ক্লিক করেন। এই দেখেন নেক্সট দিলে তিনটে দিনও চেঞ্জ হবে, 4, 5, 6, 7, 9। সো প্রোডাক্টগুলো কিন্তু ওইভাবে থাকে এখানে, রাইট? সো ওইভাবে থাকে। সো জাস্ট কী করবো আমরা, ওই যে স্লাইড শো স্কুল ওয়ান ছিল সেটা আমরা তিন করেছি, তিনটে তিনটে প্রোডাক্ট যাবে, তিনটে তিনটে করে প্রোডাক্ট শো হবে, আর কিছু না। দেখেন সেম থিং, আবার বলতেছি সেম থিং, জাস্ট কী করতেছি আমার এখানে তিনটে করতে হচ্ছে। এবং আপনি এখানে সেটিংস ভেরিয়েবল নিছেন, এখানে যদি সেটিংস ভেরিয়েবল পাস করছেন, যদি আপনি এখানে অন্য ভেরিয়েবল নেন এখানে অন্য ভেরিয়েবল পাস করতে হবে, রাইট? সো আমরা এই কাজ করি, আমরা প্রতি ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে কি আমরা, হ্যাঁ এটা থাকবে ফাইন, এটা থাক সমস্যা নেই, আমরা এটা ইউজ করবো লেটেস্ট প্রোডাক্ট, রাইট? সো আমরা লেটেস্ট প্রোডাক্টে ইউজ করবো কন্ট্রোল এফ লেটেস্ট, সরি সমস্যা নেই, তাহলে যেটা করতে পারি আমরা, আমাদের স্লাইডার হলো ওকে, ডিফ ব্যানার ফাইন ব্যানার থাকবে, তারপর হচ্ছে কি আমার ডিউস অবধি লাগবে না, এই সেকশন বাদ দিয়ে দিব আমরা টোটালি। ওকে আমাদের স্কোর কমাবো, আমাদের ইমেজ, আমাদের মেন হচ্ছে ফাংশনালিটিগুলো দেখানো, আমাদের মেন কাজ কিন্তু ওই টোটালি স্লাইডার ব্লাড আর যা যা সব কিছু দেখানো দরকার নেই। আচ্ছা আমাদের মেন যে গোল সেই গোলটা আমাদের পূরণ করতে হবে, এটাই আমাদের জানি। সো প্রোডাক্ট কন্টেইনার সেকশন, রাইট? সো একটু সেভ করছি, কি অবস্থা দাঁড়ায় একটু দেখি, এটা পারফেক্ট আছে। জাস্ট আমরা ফার্স্ট পেজে 16টা প্রোডাক্ট শো করাতে পারলে হয়, কম্পলসরি যখন পেজ থিম নিয়ে কাজ করবেন তখন আরও থিম সুন্দর হবে, তারপর সব থিমের সিস্টেম ঠিক থাকবে, তখন আসলে সমস্যা হবে না। ওকে আমার কম্পাইল হলো এবং লোড হচ্ছে। সো আমার স্লাইডার টোটালি ওকে ফাইন, এবং আমি যেটা চাইছিলাম দেখেন একজ্যাক্ট সেটাই হয়েছে। সো হটডিল চলে আসছে এবং এটা চলে আসছে, একটা দুইটা তিনটা, গ্রেট গ্রেট গ্রেট। সো আমার এটা দরকার নেই, হ্যাঁ হটডিল নিউ কালেকশন যাওয়ার দরকার নেই, কারণ এখানে যা যা আছে সব সেম থিং। সো দিস সেকশন এই সেকশন বাদ দিয়ে দিচ্ছি, সেট করে দেখি ইউ আসে কিনা বা কোনো ডিজাইনটা চেঞ্জ হয় কিনা বা ভেঙে যায় কিনা। সো কম্পাইল হচ্ছে, কম্পাইল টাইম নিবে, কম্পাইল হয়ে গেছে। সো হট ডিল ওপো আমার এটা বাদ যাবে, ওটা থাকবে, রাইট? সো ওটা না, ওটা থাক, নিচেটা বাদ যাবে, ওকে এটা বাদ দিলে হবে আর লাগবে না। তারপরে তোমার লেটেস্ট প্রোডাক্ট এবং প্রোডাক্টস, তার মানে আমার নেক্সট ইয়ার থেকে আমরা কিন্তু আমাদের ডাইনামিক কাজ করতে পারবো, আমাদের প্রোডাক্টগুলো শো করতে পারবো, অথেন্টিকেশন তৈরি করতে পারবো, ডাইনামিক ক্যাটাগরি, ডাইনামিক সাব ক্যাটাগরি এগুলো নিয়ে কাজ করতে পারবো, রাইট? সো এখন টোটালি পারফেক্ট আছে, দেখেন এখানে আমার স্লাইডার তো সুন্দরভাবে কাজ করতেছে এবং এটা অটোপ্লে কাজ করতেছে, এটা আমার স্লাইডার না এবং প্রোডাক্ট শো করতেছে, এখানেও প্রোডাক্ট শো করাবো, এখানেও প্রোডাক্ট শো করাবো, দ্যাটস ওয়াই মানে ক্যাটাগরি ওয়াইজ, রাইট? সো ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এগুলো নিয়ে কাজ করবো, ডাইনামিক টুকটা কাজ করতে থাকবো, ক্যারিয়ার শো করবো, সাপোর্ট শো করাবো। ওকে গাইস, এখানে আমরা ডাইনামিক ক্যারিয়ার শো করবো, সাপোর্ট শো করাবো। থ্যাংকস ফর ওয়াচিং।